আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মানুষ যখন আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর প্রিয় হবে, তখন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সব বিপদ আপদে আল্লাহ তাকে সাহায্য করবেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রেখো, যদি সব সৃষ্টি একত্র হয়ে তোমার কোনো উপকার করতে চায়, তবু তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ছাড়া কখনোই তোমার উপকার করতে পারবে না। আর যদি সব সৃষ্টি একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, তবে তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ছাড়া কখনোই তোমার ক্ষতি করতে পারবে না। কোরআন ও হাদিস পাঠে জানা যায়, আল্লাহ তাআলা নবী রাসূল ও মুমিন বান্দাদের সঙ্গে থাকেন, মুমিনদের বিপদে সাহায্য করেন, আগলে রাখেন, তাদের মনে প্রশান্তি দান করেন। যেমন মুমিন বান্দাদের তিনি সাহায্য করেন। নাম্বার এক, আল্লাহ বিরু ও দয়াশীল মানুষ। আল্লাহ তাআলা মুত্তাকি ও দয়াশীল মানুষের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা আল্লাহ বিরু ও অনুগ্রহকারী। সূরা নাহল আয়াত নম্বর 128। নাম্বার দুই, আল্লাহর পথে আহ্বানকারী। যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। আল্লাহ মহান। দুই নবী মূসা ও হারুন আলাইহিসসালামকে ফেরাউনের কাছে দিনই দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। নাম্বার তিন, বিপদগ্রস্ত মুমিন। যখন কোনো মুমিন বিপদগ্রস্ত হয় এবং তারা আল্লাহর সাহায্য কামনা করে, আল্লাহ সাহায্যের মাধ্যমে তাদের সঙ্গে থাকেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন দুই দল পরস্পরকে দেখল, মূসার অনুসারীরা বলল, নিশ্চয় আমরা ধরা পড়ে যাব। মূসা বলল, কখনোই না, নিশ্চয় আমার প্রভু আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুরা আয়াত নম্বর 62। নাম্বার চার, আল্লাহর পথে হিজরতকারী। আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর হাতে ধরা পড়ার আশঙ্কার সময় সম্পর্কে ইরশাদ হয়েছে। যেমন যখন তারা গুহায় ছিল, তখন সে তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হইও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা তাওবা আয়াত নম্বর 46। নাম্বার পাঁচ, ধৈর্যশীল ব্যক্তি। যারা দিনের উপর চলতে গিয়ে বিপদের শিকার হয় এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। নাম্বার সাত, সাহায্যকারী। নিজের জীবনে আল্লাহ তাআলা সাহায্য পাওয়ার একটি সহজ উপায় হল অন্যকে সাহায্য করা। মানুষকে সহযোগিতা করলে নিজের কাজেও আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়। এটা অনেক বড় সওয়াবের কাজ, এর ফজিলত অনেক। বিভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সাহায্য করতে উদ্বুদ্ধ করেছেন। এক বিখ্যাত হাদিসে এসেছে, বান্দা যখন তার ভাইয়ের সাহায্যে নীরব থাকে, আল্লাহ তার সাহায্যে থাকেন। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া মানব জীবন অচল। জীবনের প্রতিটি ক্ষেত্রে বান্দা আল্লাহ তাআলার সাহায্যের মোকাপেক্ষী। তিনি সাহায্য না করলে মানুষের পক্ষে কোনো কাজ করাই সম্ভব নয়। এজন্য সর্বদা তারই কাছে সাহায্য কামনা করা বান্দার কর্তব্য। তাই বান্দা প্রতি নামাজে প্রতি রাকাতে বলে, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। সূরা ফাতিহা আয়াত নম্বর 4। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ভয় করে চলা একটি ইতিবাচক বৈশিষ্ট্য।
যা অন্তরে যথাযথভাবে প্রোথিত হলে জীবনে ব্যাপক পরিবর্তন আসে, আর এই পরিবর্তনটি হয় আল্লাহ তালার আদেশ নির্দেশ মোতাবেক। সুদূর অতীতকালের কোনো এক ধর্মপ্রাণ ব্যক্তি বলেছিলেন, তুমি যখন অন্যদের ভয় পাও তাদের থেকে দূরে পালিয়ে যাও, আর যখন আল্লাহকে ভয় পাও তখন তার দিকেই তুমি ছুটে যাও। বাস্তবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহকে ভয় করার সত্যিকার প্রতীক। তিনি সঠিকভাবেই ঘোষণা করেছেন, আল্লাহকে আমি জানি সবচেয়ে বেশি, আর তোমাদের মধ্যেও আমি তাকে সবচেয়ে বেশি ভয় করি। এ হাদিসের যথার্থ উল্লেখ করেছেন, আপনি আল্লাহ তাআলা তার নিকুত গুণাবলী এবং সর্বপরিবৃত্ত জ্ঞানভিত্তিক কার্য সম্পর্কে যত বেশি জানবেন তত বেশি ভয় ভক্তি ও শ্রদ্ধা করবেন তাকে। আপনি যত বেশি জানতে পারবেন আপনার অতি তুচ্ছ নগণ্য ও পাপি সত্তার ব্যাপারে, ততই আল্লাহর ভীতি আপনার মনে প্রবল হয়ে উঠবে। এ কারণে কোরআনে কারিমে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, আল্লাহকে তার বান্দাদের মধ্যে কেউ প্রকৃতপক্ষে ভয় করে না, তারা ছাড়া যারা আল্লাহর কথা ও কাজ সম্পর্কে সম্যক জ্ঞানের অধিকারী। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যে ভয় করে চলতেন তা তার জীবনযাত্রায় অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হতো। আল্লাহ তাআলা যেসব কিছুর উপর নজর রাখেন সে বিষয়ে হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন থাকতেন সবসময়। তার সজাগ হৃদয় প্রতি মুহূর্তে আল্লাহর কাছে আত্মসমর্পিত থাকত। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় জুড়ে ছিল আল্লাহর ভয় ও ভালোবাসা। এভাবে তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এইসব কিছু বিস্তারিত লিপিবদ্ধ করে রেখেছেন তার প্রিয় সাহাবা বা সঙ্গেরা। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর এতটাই কোমল ছিল যে কোরআন তেলাওয়াতের সময় তিনি কাঁপতেন। আল্লাহর পক্ষ থেকে সতর্কীকরণের কারণের প্রতিক্রিয়ায় তার মাথার চুল পেকে যাওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেছিলেন, সূরা হুদ সহ যেসব সূরায় শেষ বিচারের দিনের আতঙ্কজনক ঘটনাগুলো বর্ণিত হয়েছে সেগুলোর প্রভাবে তার চুল ধারণ করেছেন ধূসরবর্ণ। আল্লাহর ভয় ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন জুড়ে, তাই সেখানে অহংকারের কোনো স্থান ছিল না, এবং হৃদয় তার মহান প্রভুর সকাশে ছিল অবিষয় বিনীত। এই প্রেক্ষাপটে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিষেধ করে গেছেন, যাতে তারা তার প্রশংসা ও মূল্যায়নে বাড়াবাড়ি কিংবা সীমালঙ্ঘন না করে। সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে তার এই বাণী, সেখানে বলা হয়েছে, খ্রিস্টানরা হযরত মরিয়মের সন্তানকে নিয়ে যা করেছে তোমরা সেভাবে চরম প্রন্থা অবলম্বন করো না, আমার প্রশংসা করতে গিয়ে আমি আল্লাহর এক বান্দা মাত্র, তাই তোমরা বলবে তিনি আল্লাহর বান্দা ও তার বার্তাবাহক। সঙ্গী সাথীদের সঙ্গেও রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিনয়ের সঙ্গে আচরণ করতেন এবং বলতেন, আমি আল্লাহর কেবল একজন বান্দা, আমি বান্দা বা দাসের মতো আহার গ্রহণ করি এবং তাদের মতোই উপবেশন করি। তাছাড়া নিজের কথা ও কাজের উপর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ন্ত্রণ থাকত পুরোপুরি। তিনি শুধু সেটাই বলতেন যা সত্য, সবসময়ই তার কথা ও কাজে পুরো মিল থাকত। তিনি কোনোদিন কারো প্রতি মন্দ বা ভ্রান্ত আচরণ করেননি, কিংবা কোনো নারী চাকর বা কাউকে প্রহার করেননি। আল্লাহর নির্দেশ ব্যতি রেখে নিজের ব্যক্তিগত কারণে কোনো সময়ে নেননি প্রতিশোধ, তবে আল্লাহ তাআলার নির্ধারিত সীমা লঙ্ঘনে প্রতিকারে পদক্ষেপ নিয়েছেন।